শাসক আমি রুজিনা রয়েছি আপনাদের সঙ্গে। রীতিমতো কি হলো আজকে সুপ্রিম কোর্টে আপনাদেরও জানার ইচ্ছা ছিল, আমাদেরও অধীর আগ্রহে বাংলার মানুষও বসেছিল, আমরাও বসেছিলাম যে কি হলো আজকে সুপ্রিম কোর্টে। রীতিমতো দেখা গেল সুপ্রিম কোর্ট 3 সপ্তাহের মধ্যে যা কিছু, এই এই যে এই যে মামলা, মেডিকেল সংক্রান্ত যে মামলা, সেটা হাইকোর্ট থেকে সরিয়ে নিল, এবং 3 সপ্তাহের মধ্যে যার যা কিছু বলার আছে এই মামলা সম্পর্কে, যারা যুক্ত হয়েছেন তাদেরকে সমস্ত নথি জমা করতে বলল সুপ্রিম কোর্ট। রীতিমতো সুপ্রিম কোর্টে একটা জিনিস আপনাদেরকে জানাতে পারি, হাইকোর্টে যে মামলাগুলো ছিল এই মেডিকেল সংক্রান্ত মামলা, সেগুলো সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করলো। সুপ্রিম কোর্টের সমস্ত মামলা সুপ্রিম কোর্ট দেখবে, হাইকোর্ট থেকে সরিয়ে নেওয়া হলো। আরো একটা বিশেষ মন্তব্য, রাজ্যের তরফ থেকে এই যে দুর্নীতি হয়েছে, রাজ্যকে সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট? রীতিমতো সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে আপনারা এই যে শংসাপত্র নিয়ে যে জালিয়াতি হয়েছে বা দুর্নীতি হয়েছে, আপনাদের কাছে কি রিপোর্ট আছে, আপনারা রিপোর্টটা দিন আগে। আরো একটা জিনিস জানাতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তারা প্রশ্ন, তারা বলেন যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টানলেন তারা রীতিমতো। কি বললেন? এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরোধিতা করে এর আগেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, এর আগেও একটা মামলা সুপ্রিম কোর্ট সরিয়ে নিয়েছে। তাহলে তার সাক্ষাৎকারকে, আবারও সেই সাক্ষাৎকার যে টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটাকেই হাতিয়ার করে তারা বলার চেষ্টা করেছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানো হোক। তখন প্রধান বিচারপতি তিনি বলেছেন যে রীতিমতো কার এজলাসে কোন মামলা হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে না, সেটা ঠিক করবে কে? হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি আছেন তিনি ঠিক করবেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানো হোক। কারণ একই কথা বারবার এই অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল, তাদের একই কথা বারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মান সম্মান চলে যাচ্ছে। যদি মান সম্মান যদি থাকে তবেই না মান সম্মান যায়, মানুষের মান থাকলেই তো সম্মান যায়। বলুন তো একটা জিনিস, আপনাদেরকে তো বারবার বলার চেষ্টা করেছি যে মান থাকলেই সম্মান যায়। কই আপনার আমার তো মান সম্মান যাচ্ছে না কোনো কিছুতে। হাইকোর্টের এই যে হাইকোর্টের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আপনি আমি তো ভয় নেই। আরও নেতা নেত্রী আছে তো, তৃণমূল কংগ্রেসেও আছে, বিজেপিতেও আছে, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে নেতা নেত্রী আছে, কই কারোর তো মান সম্মান চলে যাচ্ছে না। এর আগে আমরা দেখেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সিনহা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাদের বিরোধিতা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছিল। কই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বললেন না যে আমার মান সম্মান চলে গেছে, এই শাসক দল আমাকে নিয়ে এত কথা বলছে, এত প্রশ্ন তুলছে, তারা তো রীতিমতো অনেক অভিযোগ তুলেছিলেন, তাদের কই তাদের মান সম্মান তো যায়নি, তারা তো কই আদালতের দ্বারস্থ হতে দেখিনি। তাহলে ভয় পাচ্ছে কারা এই যে মেডিকেল সংক্রান্ত যে সমস্ত মামলায়? ভয় তাহলে কারা পাচ্ছে? কা এর ডার মুছে আচ্ছা লাগাই, এই কথাই এখন বলছেন বাংলার মানুষ সহ সব প্রত্যেকটা মানুষ। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মেডিকেল সংক্রান্ত মামলা হবে ঠিক আছে, কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রশ্নগুলো তুলেছিল সেগুলো কি সুপ্রিম কোর্ট আজকে খণ্ডন করতে পারলো? বা রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যেগুলো বলার চেষ্টা করলো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরোধিতা করে আগেও মামলা এসেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানো হোক, এই একই একটা বিচারপতিকে কেন এত ভয়? কিসের ভয় বলুন তো? তিনি সিদ্ধারা সোজা রেখে বিচার করছেন বলে কিসের জন্য এত ভীতু আপনারা? রীতিমতো দেখা গেল এই যে, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, মেডিকেল সংক্রান্ত যে সমস্ত মামলা, সেই সমস্ত মামলা এখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে, হাইকোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 3 সপ্তাহের মধ্যে যারা যারা এই মামলায় সংযুক্ত আছে তাদেরকে সমস্ত রিপোর্ট চেয়েছে, 3 সপ্তাহের মধ্যে তারা রিপোর্ট জমা করতে পারে। আর একটা জিনিস হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য, এই যে মন্তব্যের বিরোধিতা করে যে আইনজীবী বলেছেন আমার অনেক কিছু বলার আছে, বলবেন 3 সপ্তাহ পর যখন মামলা হবে অবশ্যই বলবেন আপনাদের কত কিছু বলার আছে, সেটাও দেখা যাবে। রীতিমতো দেখা যাচ্ছে আপনাদেরকে একটা জিনিস, স্বস্তি, যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যগুলো সঠিক না হতো নিশ্চয়ই সুপ্রিম কোর্টের সামনে আসতো। এই যে বিশেষ বিচারপতির 5 বিচারপতির বেঞ্চ যেখানে বসেছিল সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়েও প্রশ্ন উঠত, তাহলে সঙ্গে সঙ্গে বলা হতো অভিজিৎ
সুজিত গঙ্গোপাধ্যায়ের এজলাসে যে সমস্ত মামলা চলছে সেগুলো সরিয়ে নেওয়া হবে। রীতিমতো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজকে প্রশ্ন তুলেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানো হোক, সেখানে প্রধান বিচারপতি সরাসরি বলে দিয়েছেন এই হস্তক্ষেপ আমরা করতে পারবো না, এটা সুপ্রিম কোর্টের দায়িত্ব নয়, কারণ হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করে কার এজলাস থেকে কি মামলা হলো। আজকে সরাসরি আমরা জানার চেষ্টা করবো, আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সরাসরি তার থেকে জেনে নেবো আরো বিস্তারিত কি হলো আজকে পুরোটা। মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আজ ঠিক কি হলো জানবো, আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, কি হলো আজকে সুপ্রিম কোর্টে? কিছুই হলো না, সুপ্রিম কোর্ট মনে করেছেন মেডিকেল দুর্নীতির মামলাটা সুপ্রিম কোর্ট শুনবেন, এটা খুব ভালো হয়েছে। সুপ্রিম কোর্ট শুনে যদি দেখেন যে তদন্তের নির্দেশ দেওয়া প্রয়োজন দেবেন, আর যদি মনে করেন তদন্তের নির্দেশ দেওয়া প্রয়োজন নেই দেবেন না। এখন মামলাটা যেটা আগে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যেত, এখন সরাসরি সুপ্রিম কোর্টে চলে গেল, এই এছাড়া কিছু পার্থক্য হয়নি। এবং স্যার, আরও যে সমস্ত অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে যে সমস্ত মামলা রয়েছে সেগুলিও নাকি সরিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, এমনটা জানা যায়? সে তো ওরা চিরকালে আবেদন করছে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, এরপর ওরা সব জজের বিরুদ্ধেই আবেদন করবে, এবং অর্বাচীনের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি। এবং স্যার, বারবার যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মান সম্মান হানি হচ্ছে, এই দাবিটা করছেন, সেটা ওরা বুঝবেন, ওদের কী মান কী সম্মান সেটা ওরা বোঝেন। মান সম্মান থাকলে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত হয় না। এবং স্যার, অভিজিৎ গাঙ্গুলি এবং সৌমেন সেনের মধ্যে যে দ্বন্দ্ব, যে বিষয়টা সামনে আসছিল যে অভিযোগটা অভিজিৎ গাঙ্গুলি করছিলেন, সেই বিষয়টাও তো সুপ্রিম কোর্টে বিষয়টা নিয়ে উঠেছিল, তো এই বিষয়টা কি হলো এটাও জানতে চাই। সেই ব্যাপারে কি হয়েছে, সুপ্রিম কোর্ট তো আদেশে কিছু বলেননি, সেটা সুপ্রিম কোর্ট কি করবেন না করবেন সেটা তারা বিচার করবেন, কিন্তু এই মামলা বিচারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এবং স্যার, এই যে মেডিকেল ভর্তি দুর্নীতি মামলা নিয়ে যে বিষয়টা এত হইচই হলো, মূল কথা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেও তো একটা স্বতঃপ্রণোদিত মামলা রাজ্য করেছিল, সেই বিষয়টাই কি কিছু সুপ্রিম কোর্টে আজ হলো? না, সুপ্রিম কোর্ট কারো কোনো আবেদন গ্রহণ করেনি, মামলা হাজার লোকে করতে পারে সেটা কোনো বিষয় না, কিন্তু সুপ্রিম কোর্টের মূল আদেশ হচ্ছে মেডিকেল ভর্তি সংক্রান্ত মামলাটা সুপ্রিম কোর্ট শুনবে, এর বাইরে কোনো কথা নেই।